হচ্ছে? হুম, ঠিক আছে, চালু করো। হয়ে গেছে। আচ্ছা বলছি দাদা, আপনার একটু নামটা একটু বলুন না। লক্ষ্মীকান্ত পাত্র। আচ্ছা আপনার নাম? অজিত পাত্র। আচ্ছা আমি আসছি HPM কোম্পানি থেকে, অর্থাৎ হিন্দুস্তান কোম্পানি থেকে, হিন্দুস্তান ফার্টিলাইজার কোম্পানি, এই কোম্পানি। তো হিন্দুস্তান কোম্পানি কোনো কিছু ওষুধ ব্যবহার করেছেন আগে? করেন নাই। সোনাটা ব্যবহার করেছেন কোম্পানির জন্য? এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার মাটির নিচে যে আলুর বয় থাকে, বয়ে তো আলু ধরে, সেই বয়ের সংখ্যাটা বাড়িয়ে দেবে। ধরুন এক একটা বয়ে এক একটা আলু ধরে, তাহলে বয়ের সংখ্যাটা যদি বাড়িয়ে দেয় তাহলে পরে কিন্তু আপনার আলুর সংখ্যাটা মানে দানাটাও বেশি আসবে, মানে ফলনটা বেশি আসবে, ঠিক আছে? আর এছাড়াও আপনারা যে মাটিতে সার ফার্টিলাইজার সেগুলো দিচ্ছেন, সেগুলো তো নিশ্চয়ই গাছে ধরুন একবারে নিয়ে নিতে পারছে কি নিতে পারছে না, খাবার হিসেবে নিতে পারছে না। তাহলে যখন আপনি জল দিচ্ছেন, জলের দরকার হচ্ছে, জল দিচ্ছেন, হয়তো আকাশে জল হলো, তখন কী হয়, জলের ধর্ম হচ্ছে নিচে যাওয়া। তার মানে সেখানে আপনার কিছু না কিছু আবার আপনার মাটির নিচে চলে যাচ্ছে, সেটা নষ্ট হচ্ছে, বুঝছে তো? এইটা যদি HPM দানাটা যদি আপনি দেন তাহলে পরে কী হবে, মাটির নিচে শিকড়টা বাড়িয়ে দেবে। শিকড়টা বাড়িয়ে দেওয়া মানে সেই খাবারটাকে টেনে তুলে গাছে সাপ্লাই করবে, মানে গাছে সরবরাহ করবে। গাছটাও আপনার ভালো থাকলো, তেজটাও নষ্ট হলো না। আর যখন আপনার আলুটা বাড়ানোর জন্য ভিটামিন ব্যবহার করেন, তাড়াতাড়ি আলুটা বেড়ে যায়। যার জন্যে বলবো, এই যে দেখুন 24 ক্যারেট বলে একটা ওষুধ আছে, এই যে এইটা এইটা ব্যবহার করবেন একবার 30 থেকে 35 দিনে মাথায় একবার 40 ML, আরেকবার যখন আলু খুলবেন ঠিক তার 10 দিন আগে, ঠিক আছে? এইটা আপনি যদি ব্যবহার করেন আপনার আলু ফেটে যাওয়ার ভয় থাকবে না, আলুটা যদি স্টোরেও রাখেন ওজন কমে যাওয়ার ভয় থাকবে না, ঠিক আছে? আলুটাও ভারী করবে এবং আলুটার রঙটাও উজ্জ্বল করবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ করবে।